তেলটা দিয়ে দিয়েছি, আজকে আলুর কষা হবে, মাখা মাখা করে তরকারি হবে। তেলটা দিয়ে দিয়েছি, এবারে তেল গরম হয়ে গেছে, গোটা জিরা দিয়ে দিয়েছি, গোটা এলাচ, এলাচটাকে একটু ছোটো করে নিয়েছি, গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে ভালো করে এটাকে ভেজে নেব। এবারে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে এবারে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটাকে এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি, আলুটাকে এইভাবে কেটে রেখেছি, আর আদাটা পেস্ট করে রেখেছি। পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে, এবারে আদা বাটাটা দিয়ে দিয়েছি, আদা বাটাটা দিয়ে দিয়েছি। গ্যাসটা একটু অল্প করে কমিয়ে রেখেছি, মিডিয়ামে রেখেছি। পেঁয়াজটাকে ভালো করে কষানো হয়ে গেছে, এবারে লঙ্কা আর হলুদ গুঁড়িটাকে জল করে নিয়েছি, এবারে দিয়ে দিয়েছি। এবারে ভালো করে নেড়ে গুলিয়ে নিচ্ছি, ভালো করে এভাবে কষিয়ে নেব কিছুক্ষণ। অল্প একটু লবণ দিয়ে দিলাম, এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ এভাবে কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। এবারে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, এভাবে মশলাটাকে বেশ কিছু সময় কষিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আলুটা এভাবে কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা দিয়েও বেশ কিছু সময় কষিয়ে নেব।
আলুটাকে এইভাবে কষিয়ে নিচ্ছি। আলুটাকে এইভাবে ভালো করে কষিয়ে নেব কিছু সময় ধরে। তা তো কষানো হয়ে গেলে অল্প একটু জল দিয়ে দেব, অল্প জল দেব তরকারিটায়, খুব বেশি জল দেব না। এভাবে কষিয়ে নিচ্ছি, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, অল্প একটু। আলুর কষাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে অল্প একটু জল দিয়ে দেব, পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিয়েছি, এবার এই জলটা, আলুটা আর একটু সেদ্ধ হতে বাকি আছে, সেদ্ধ হয়ে যাক তারপরে আবার দেখা দিন। সেদ্ধ হয়ে গেলে এবার তরকারিটা হয়ে গেলে নামিয়ে নেব। আলুর কষাটা হয়ে গেছে, এবার ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আরও করে দিও, পাশে থাকো। এখানে ভিডিওটা শেষ করছি।